বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি ঘরোয়া উপায়, চালের জল দিয়ে কিভাবে আপনার চুলের আগাফাটা ও রাব চুলকে সিল্কি ও স্মুথ করে তুলবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে চাল। প্রথমে একটি বাটিতে 2 চামচ চাল নেব এবার জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ফ্রেশ জল দিয়ে চালটা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এক ঘন্টা পর দেখুন চালটা জলে ভিজে ফুলে উঠেছে। এবার একটি পাত্র নেব, এর মধ্যে চাল শুদ্ধ জল ভরে নেব। এবার এভাবে রেখে দিতে হবে একদিনের জন্য। একদিন পর একটি স্প্রে কন্টেনারে ভরে তারপর আপনার চুলে স্প্রে করে লাগিয়ে নিতে হবে। এভাবে এটা আপনি তৈরি করে ফ্রিজে রেখে 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। টানা 1 মাস ব্যবহার করার পর দেখুন আপনার চুল কতটা সিল্কি ও স্মুথ হয়ে গিয়েছে। তাহলে আপনারা এই রেমেডিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।